হুজুর হুজুরের পরও হুজুর আছে মনে করেন না সব জায়গায় চাপার জোর সব জায়গায় চলে না সাফার জোর কি সব জায়গায় চলে আলেমদের কাছে সাফার জোর চলতে পারে না মনে করতে পারেন অন্য জায়গায় আপনি চালান সাফা কিন্তু আলেম আমাদের কাছে এমন ক্ষমতা নাই চাপার জোর আমাদের কাছে দেখাবার কোনো বাপের বেটার ক্ষমতা নাই কথা বলবে দলিল আমরা চাপার জোরে কথা বলি না আমাদের প্রত্যেকটি কথার পিছনে ডকুমেন্টস পাবেন আর্গুমেন্ট পাবেন হয় করেন সন্না ইজমা কিয়াস চাপার জোরে আমরা বক্তব্য দেই না আমরা কি চাপার জোরে বক্তব্য না আমি যদিও কোনো ঘটনাও বলি সেই ঘটনাটা করেন এবং সুনার সাথে রিলেটেড কিছু থাকলে সেটা বলে দিই ঘটনা শুধু ঘটনা সর্বস্ব নয় ইচ্ছে গেলে ঘটনাটা ঘটনায় রাখতে পারতাম কিন্তু না ঘটনাকে বলতে গিয়ে আমি সাথে সাথে কোরআনের আয়াতকে ফিট করে দিয়েছি যেন আমার ঘটনা ঘটনায় যেন না হয় লাভ আকবার বলেন আমরা চাপার জোরে ওয়াজ করি না সোজা কথা চাপার জোরে ওয়াজ করে তারা যাদের সিনাই এলেম নাই নবীর প্রেম নাই আউলি ক্রামের মহাব্বত নাই আদব নাই এষ্ট নাই প্রেম নাই তারাই চাপার জোরে ওয়াজ করে চাপার জোর আওয়াজ আমরা করি না মাসলাকে ফুরফুরা সরসিনা কান্না সতুরা এরা চাপার জোর আওয়াজ করে না এদের আছে এলমের জোর এদের আছে কোরআন সুন্না ইজমা কিয়াসের দলিল আমাদের কোন একটি মাসআলা চাপার জোরে নয় কথা বলুন বলুন দেখাতে পারবে ফুরফুরা মাসলাকের কোন একটি দলিল কোন একটি মাসারা চাপার জোরে আমরা বলি না দরবারে আমরা কোন দরবারি পূজা করি না আমরা কোনো দরবারি আলম নই ওই পীরকে আমরা মানি না যে পীর কোরআন শুননা এজমা কিয়াসের বাহিরে চাপার জন্য যে পীর বক্তব্য দেয় ওই পীরকে আমরা মানি না তবে আল্লাহর মেহরবানি মাসলাকে ফুরফুরার যত খলিফা ফুরফুরার দাদা হজুর কেপ্লা মুজাদ্দে জামানের প্রায় বাষট্টি হাজার খলিফা ছিল কোন একজন খলিফা কখনো চাপার চোরে বক্তব্য দেয় নাই সরসিনা দরবার সোনাখান দাদা হোদা দরবার শত্রুর ফফিসাদান আবদুল খাল মতুল্লা নাই এই দরবারগুলো কখনো চাপার চোরে প্রতিষ্ঠিত হয় নাই ব্যক্তি আমাদের টার্গেট নয় কোন ব্যক্তিকে আমাদের টার্গেট নয় ব্যক্তির সাথে আমাদের কোনো হিংসা নাই দ্বন্দ্ব নাই কলহ নাই আর যার যার কপাল সে নিয়ে যাবে কিন্তু মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না নিজের পায়ে নিজে কুড়াল মারবেন হেদায়েত আল্লাহর হাতে জমিন প্রশস্ত জমিন প্রশস্ত যেখানে মন চায় নো চিন্তা ডু ফুর্তি নো চিন্তা কোনো চিন্তা নাই তুমি ফুর্তি করো কাগজে কাট কাট ঘুরি উড়া কর ঘুরি বানা কর উড়া তি হায় আসমান মে ঘুর বেচারা ক্যা করে গা রসি মাওলার হাত মে শিয়াল খেপে গেছে ওরা শুনছে যে ওয়াশ করতেছে শিয়ালের ব্যাপারে ওরা মিছিল করতেছে যে সালি হুজুর আন্দোলন করতেছে যে আমাদেরকে তাবার দেয় না কেন আমি মনে করি যে আলেম যে মহাদিস যে পীর যে বুজুর্গ যে আলেম যে ওয়েস যে বক্তা যে খতিবের এলেমের অভাব নয় হাদিস বলে আলোচনা করে লম্বা লম্বা আলোচনা করে কোনো আপত্তি নাই এলেম আছে আদব নাই এটা হলো পাগলা ঘোড়ার মতো ঘোড়াটা উপকারী ঘোড়াটা উপকারী কিন্তু ঘোড়া যখন পাগল হয়ে যায় ওইটারে ঠান্ডা করার জন্য ওর নাকে লাগাম লাগাইতে হয় কি লাগাইতে হয় গরু যখন পাগলা হয় তখন গরুর মুখে কি দেন আপনার দেশে কি বলে মুখা ঠোসা ঠোসা দেয় মুখা দেয় মানুষের ক্ষেত যেন না খায় আরেকজনের ক্ষেত যেন কি মহানা মুহাদা كده किसी আলেমের सालमेर मुहादावा দরকার এরা অন্যের खेत খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে নিজের ক্ষেতের খবর নাই আরেকজনের खेत খাওয়ার জন্য ব্যস্ত এই যে ঠুসি দেওয়া দরকার মুহাদাওয়া দরকার কথা বলে জোরে বলেন বাবা পাগল হইও না বাবা পাগল হইও না রং দেখেছে রঙের ডিব্বা দেখেছে আসল রং নাই অলি আল্লাহ রা যে কি জিনিস হকানি অলি ভণ্ড প্রতারক না আলাদা জিনিস প্রকৃত আল্লাহর অলি যারা এক অলির কাছে আসছে হুজুর শুনেছি আপনি দোয়া করলে কবুল হয় আপনি দোয়া করলে কি হয় হুজুর আমি বড় বিপদে আছি এটা একটা ঘটনা জাস্ট বুঝানোর জন্য কিসের জন্য দেখ ইঁদুর আসে আল্লাহর কাছে হুজুর আপনি কি পারেন না আমি যখন ইঁদুর ছোট্ট হা রসল্লা রসুল্লাহ ইদুরকে ছোট্ট ফাঁসেক বলেছেন ইঁদুর এসে বলছে হুজুর আপনি আমার একটা ফু দেন আমি যেন বিড়াল হয়ে যাই কি হয়ে যায় ইঁদুর এসে একটু বিড়াল বড়ণ কথা বলেন না আপনারা বলেন বলো না বলে হুজুর ইঁদুর ছিলাম ভালো ছিলাম কিন্তু ওই বিড়ালের জালায় ধাওয়াতে টিকতে পারি না খালি জালায় হুজুর আপনি কি পারেন না আমার একটা ফু দিয়া ইঁদুর থেকে বিড়াল বানাই দিতে কি হয়েছে বিড়াল হওয়ার পরে নতুন বিড়াল তো বাহিরে বেরোয়সে কুকুর দেখেই দিছে ধাওয়া কিরে নতুন বিড়াল আইলো কথা থেকে নতুন বিড়াল এই কালো বিড়াল আইলো কথা থেকে এটা তো নতুন দেখি না গেছে হুজুরের কাছে হুজুর হুজুর কি হয়েছে বাবা হুজুর দিলেন তো ফুদিয়া ইঁদুর থেকে বিড়াল বানায়া কিন্তু কুকুরের জালায় তো টিকতে পারি না কুকুর হিংসুক কিনা যদি একটা বড় মরা গরু মরে মানে একটা বড় মরা গরু পরে আছে। আট মনিয়া গরু কত একটা কুকুর যদি দেখে কুকুরটা চতুর্দিকে দুইটা পাক দিয়ে দিয়ে আগে রাউন্ড এরিয়ার মধ্যে নিয়ে নিল মানে পুরো গরুটা সে খাবে আরেকটা কুকুর দেখলে ভুকে কিনা বুক ভুক করে তারাই দেয় যে আমি একাই খাবো ওর পেটে কয় কেজি ধরবে সর্বোচ্চ দশ কেজি কিন্তু হিংসা কুকুরের পেট ভরা কি কথা বলে না কেন এই হিংসা করা যাবে বলেন না অমিন সারে হাসিদিন ইজা রসুল্লাহ বলে দিয়েছেন ইয়া কুমাল হাসাদ ওরে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো হাসাদা ইয়া কোন হাসানাত হিংসা মানুষের নেকিগুলো জ্বালাই দেয় কলুন না রুল হাতাপ আগুন যেমন কাটকে তুষেরকে পুরে ছাড়খাড় করে দেয় ছাই করে দেয় হিংসা মানুষের আমল জ্বালায়া নিঃশেষ করে দেয় বাবা হিংসা করা যাবে যাবে কুকুর হওয়ার পরে বসে হুজুর আরেকটা ফুল লাগবে বলে কি বিড়াল থেকে বসে হুজুর আমারে কুকুর বানায় দেয় কি বানায় দেন কি হয়ে গেছে কুকুর ফুয়ে কুকুর হয়ে গেছে একটা ঘটনা শিক্ষণীয় আছে। এবার কুকুর হয়ে বাইরে বেরোয় শিয়াল মামা কি কিরে এই নতুন কুকুর আসলো কোথা থেকে শিয়াল তো এমনি পণ্ডিত সব হিসাব নিকাশ আছে কুকুরের কাছে এসে বলছে যে আমার এই মুরগি দেও না শিয়ালের প্রিয় খাবার কি আমারে মুরগি দাও না কেন দিসে শিয়াল ধাওয়া করছে কুত্তারি এইসা ধাওয়া বলেন কুকুর সব কুকুর সমান না সব কুকুর সমান রসুল আসবাদ কালো কুত্তা এটা শয়তান এটা জিন কালো কুকুর কি বলেন না কালো কুকুর কি বলেন কালো কুকুর কি কালো কুকুর হলো জিন শয়তান অধিকাংশ কালো কুকুর থাকে কি রসুল্লার হাদিস এটা কালবুল আসবাদ শৈতান নারীরা হলো শয়তানের দড়ি ওই দড়িতে যে কেউ আটকা পড়ে যাবে হামিরে গাধার আওয়াজ হলো শয়তানের আওয়াজ যদি কথাও দেখেন গাধা আওয়াজ করতেছে তাহলে বুস্তবশ শয়তান আসছে কি আসছে রসুল্লার হাদিস কালো কুত্তা শয়তান সাউতুল হামির গাধার আওয়াজ শয়তান ওয়ানিসাউ হেবাল হেবালাতুর শাহাতিন নারীরা হলো শয়তানের দড়ি এই জন্য আমেরিকার দুইশো বছরের ইতিহাস ষাটটা নির্বাচন হলো সাতচল্লিশ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলো ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট ছিল জর্জ ওয়াশিংটন সাতচল্লিশ জন প্রেসিডেন্টের একজন প্রেসিডেন্টকে নারী হিসেবে তারা নির্বাচন দেয় নাই কারণ জানে নসুল্লাহদের হাজার বছরের বক্তব্য লাইফলে হা কমন লাইফলে হা কমন ওই সম্প্রদায় কখনো সফলতার দ্বারপান্তে পোসবে না কখনো সফল হবে না যে রাষ্ট্রের যে রাষ্ট্রের প্রধান হবে যে রাষ্ট্রের নায়ক হবেন যে রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হবে নারী ওই রাষ্ট্রে কখনো শান্তি আসবে না ওই রাষ্ট্রে কখনো শান্তি আসবে হ্যাঁ আমরা কি হলো তিপ্পান্ন বছর ইতিহাসে বত্রিশ বছর ধরুন দুই নারীর আসলের মধ্যে আছে আসল মোটে ছাড়তেই পারি না কথা বলেন না কেন দুই নারীর আসলের মধ্যে আমরা আছি একবার এইটা একবার এইটা ওই যে লাউ সেই কদু কথা বলেন যারা আমরা চাই আগামী রাষ্ট্রে কোরআন এবং সন্না আল্লাহর কোরআন এবং সুন্নার যেন সমর্থক যারা আনে মলামার দ্বারা দেশ চালিত হয় আপনারা চান কি চান না হাত তুলে দেখা মুসলমান হ্যাঁ রে তকবির হ্যাঁ রে আল্লাহ শারৎ অলি আল্লাহর চেখা রে কোরান সুন্নার চেখান রে কোরান সুন্নার রাজ কায়েম হোক পাখের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর কিন্তু কোরআন দ্বারা চলক চাই কি চায় না অলি আল্লাদের বাদ দিয়ে নয় মা শাহদেরকে বাদ দিয়ে নয় যদি পীর মা বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চাও ওইটা ইসলাম হবে পীর বাদ দিলে কেউ করতে পারবে না পারবে নাকি চলে বলে কারণ দিন হলো ইসলাম ইমান এসান ইমান হলো আকিদা আকিদা লাগবে না হলে জমাতে ইসলাম হলো মাঝহাপ মাঝহাঁ লাগবে আর এহসান হলো তেসব মারে ফত অলি সারা কখনো দিন কায়ম হবে না হবে নাকি এই জন্য তোমরা যে নতুন নতুন রঙিন স্বপ্ন দেখো দখলদারিত্ব করো আর মনে করো ক্ষমতায় চলে আসছো অলি আল্লাদেরকে বাদ দিবা মাজার ভাঙবা আর ক্ষমতায় যাবা এই রঙিন স্বপ্ন দেখো না এই রকম সাদা কালো স্বপ্ন দেখার লাগবে না এত সোজা না অলি আল্লাদের মাজার ভাঙবা আর ক্ষমতায় যাবা এইরকম যেন গুরে বালি কোন ভেজাল আছে কথার মধ্যে ক্রিস্টাল সোজা কথা বলেন কথা ক্লিয়ার কথা কথা ক্লিয়ার শুনে না ও বাবা কারণ আমার রসুল বলেন দিন হলো তিনটা ইমান ইসলাম এসান ইমান হলো আকিদা আকিদা হলে শূন্যমল জামাত লাগবে ইসলাম হলো মজহাব ফেকা আর এহসান হলো তাসা তুমি এমন ভাবে আবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ কার করলো আল্লাহ রাহা কারা 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 কুকুর বলছে হজোর লাভ নাই শিয়াল মামার কাছে ধরা যে বুদ্ধি শিয়ালের শিয়াল পন্ডিত হজুর আপনি কি পারেন না আমার একটা ফুদিয়া শিয়ালের মতো পন্ডিত বানাই দিতে হজুর বসে যা তোরে কি দিয়ে দিলাম আসবে কাহের কুকুর এটি জান্নাতি হওয়ার সম্ভাবনা সব কুকুর সমান আল্লাহ বলছেন

পুলিশকে এক জায়গায় রাখলে আর জায়গায় চলে যায় আর কুকুর এমন সিকিউরিটি গার্ড জায়গায় বসা জায়গায় ব্রেক বলেন আল্লাহ বলেন কুকুরের যত ফিট আন তারপর বাড়ি ছেড়ে চলে যায় না যায় নাকি কারণ কি জানেন আপনার বডির একটা অংশ দিয়ে আল্লাহ তালা কুকুর বানিয়েছেন আল্লাহ আকবার বলেন আরো জোর আল্লাহ আকবার এবার বলে হুজুর ফুদিয়ে তো বানালেন শিয়াল পণ্ডিত গেছে এবার জঙ্গলে বাঘ মামা কই কিরি এই নতুন পণ্ডিত আইলো কোথা থেকে বাঘ বলো নতুন পণ্ডিত ধর ওকে ধরছি বলে আমার মুরগি আর ছাগল দাও না কেন কারে বলতেছি শিয়াল রে বলতেছি যদি না পায় ছাগল আর মুরগি আগামীকাল থেকে তোরে খাবো তোমারে হুজুরের কাছে হুজুর পণ্ডিত কি হয়ে গেছে কিন্তু বাঘের উপরও টাগ আছে বলেন বাঘের উপরে কেমন নবী ছিলেন আজকেও কবিতা পড়লাম

শুকনো খেজুরের ডাল নবীর জন্য যখন মিম্বার বানানো হলো শুকনো একটা খেজুরের ডালকে প্রায় ফেলা হলো ওই শুকনো খেজুরের ডালটা নবীর ফেরাক রসুলিল্লা গে সাল্লাসলাম নবীর বিরহ বেদনায় শুকনো খেজুরের ডালটা কাঁতি লাগলো ওয়া কবি হাসান বিন সাবেত বলতেছেন ও কাল্লমা হচ্ছে মানে নেক বাঘ নবীর সাথে কথা বলে বাঘ কথা বলে কার সাথে ভাই ভাই বলল দশ ছেলে আমার ভাই ইউসুফ কিন্তু বাঘে খাইছে ইয়াকুবুল ইসলাম বলেন চলো কোন অঞ্চলের বাঘ বলে আরমানি অঞ্চলের বাঘ খেয়েছে ইয়াকুবুল ইসলাম তার সব সন্তানদেরকে নিয়ে আরমানিয়া অঞ্চলে গেলেন বলেন সব বাঘদের হাজিরা নিলেন সব বাঘকে ডাকলেন বাঘদেরকে বাঘেরা কারা খেয়েছো বলো কসম কসম নবী সাথে কথা বলতেছে এই পৃথিবীর বাঘ কখনো কোন নবীকে খামাতো দূরের কথা স্পর্শ করতে পারে না আপনার ছেলে মরে নাই আপনার ছেলেকে আপনার সন্তানেরা ধরে কূপের মধ্যে ফেলে দিয়েছে বাঘ নবীকের সাথে কথা বলতেছেন ছেলেরা চেয়ে চেয়ে তাকাই রয়েছে আর বছর ওরে বাবা আমার আব্বা তো জেনে নয় উনি তো আল্লাহর পয়গাম্বর বাঘের সাথে কথা বলে ইয়াদি নবীর হাতে পাথরগুলো কথা বলা শুরু করে দিল জালাল জাবাল পাহাড় নবীর আনন্দে নবীর আরোহণ করেছে পাহাড়ে জাবাল ইহুদে এই খুশিতে পাহাড় আনন্দে আতিশয্যে খুশিতে নাচতে লাগলো পাহাড় পাহাড় নবীকে চিনল বাঘে নবীকে চিনল পাথর নবীকে চিনলো শুকনো খেজুরের গুড়া চিনল কিন্তু বড় হুজুর চিনল না বড় হুজুর বলেন না বড় হুজুর হুজুর হুজুরের বড় হুজুর আছে মনে করেন না সব জায়গার চাপার জোর সব জায়গায় চলে না সাফার জোর কি সব জায়গায় চলে আলেমদের কাছে সাফার জোর চলতে পারে না মনে করতে পারেন অন্য জায়গায় আপনি চালান সাফা কিন্তু আলেম আমাদের কাছে এমন ক্ষমতা নাই সাফার জোর আমাদের কাছে দেখাবার কোন বাপের ব্যাটার ক্ষমতা নাই কথা বলবে দলিল আমরা চাপার জোরে কথা বলি না আমাদের প্রত্যেকটি কথার পিছনে ডকুমেন্টস পাবেন হার্গুমেন্ট পাবেন হয় করেন সুন্না ইজমা কিয়াস চাপার জোরে আমরা বক্তব্য দেই না আমরা কি চাপার জোরে বক্তব্য দেই না আমি যদি কোনো ঘটনাও বলি সেই ঘটনাটা করেন এবং সুন্নার সাথে রিলেটেড কিছু থাকলে সেটা বলে দিই ঘটনা শুধু ঘটনা সর্বস্ব নয় ইচ্ছে করলে ঘটনাটা ঘটনায় রাখতে পারতাম কিন্তু না ঘটনাকে বলতে গিয়ে আমি সাথে সাথে কোরআনের আয়াতকে ফিট করে দিয়েছি যেন আমার ঘটনা ঘটনায় জন্য না হয় লাহ পার বলেন আমরা চাপার জোরে ওয়াজ করি না সোজা কথা চাপার জোরে ওয়াজ করে তারা যাদের সিনাই এলেম নাই নবীর প্রেম নাই আউলি একরামের মহাব্বত নাই আদব নাই এষ্ট নাই প্রেম নাই তারাই চাপার জোরে ওয়াশ করে চাপার জোরে ওয়াজ আমরা করি না মাসলাকে ফুরফুরা সরসিনা সোনাকান্না সতুরা, এরা চাপার জন্য বাস করে না এদের আছে এলমের জোর এদের আছে কোরআন সুন্না ইসমা কিয়াসের দলিল আমাদের কোন একটি আলা চাপার জোরে নয় কথা বলুন বলুন দেখাতে পারবে ফুরফুরা মাসলাকের কোনো একটি দলিল কোন একটি মাসালা চাপার জোরে আমরা বলি না দরবারে আমরা কোনো দরবারি পূজা করি না আমরা কোন দরবারি আলম নাই ওই পীরকে আমরা মানি না যে পীর কোরআন শুননা এজমা কিয়াসের বাইরে চাপার জন্য যে পীর বক্তব্য দেয় ওই পীরকে আমরা মানি না তবে আল্লাহর মেহরবানি মাসলাকে ফুরফুরার যত খলিফা ফুরফুরার দাদা হুজুর কেবলা মুজাদ্দিদের জামানের প্রায় বাষট্টি হাজার খলিফা ছিল কোন একজন খলিফা কখনো চাপার জোরে বক্তব্য দেয় নাই সরসিনা দরবার সনাখান্দা দল হুদা দরবার সতুরার প্রফেসর আব্দুল খান রহমতুল্লাহ নাই এই দরবারগুলো কখনো চাপার জোরে প্রতিষ্ঠিত হয় নাই ব্যক্তি আমাদের টার্গেট নয় কোন ব্যক্তিকে আমাদের টার্গেট নয় ব্যক্তির সাথে আমাদের কোনো হিংসা নাই দ্বন্দ্ব নাই কলহ নাই আর যার যার কপাল সে নিয়ে যাবে কিন্তু মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন নিজের পায়ে নিজে কুরাল মারবেন না নিজের পায়ে নিজে কুরাল জমিন প্রশস্ত জমিন প্রশস্ত যেখানে মন চায় নো চিন্তা ডু ফুটতি নো চিন্তা কোনো চিন্তা নাই তুমি ফুর্তি করো কাগজে কাট কাট ঘুরি উড়া কর ঘুরি বানা কর উড়া তি হায় আসমান মে ঘুর বেচারা ক্যা করে গা রসি মাওলার হাত মে শিয়াল গেছে ওরা শুনছে যে ওয়াশ করতেছে শিয়ালের ব্যাপারে ওরা মিজিল করতেছে যে সালি হুজুর ঠিক না আন্দোলন করতেছে যে আমাদেরকে তাবারুদ দেয় না কেন দেখছেন কারবার শিয়াল খেপে গেছে মনোযোগ হুজুরের কাছে এসে বললেন হুজুর শিয়াল হয়ে লাভ নাই এটা ফুদেন কি হব কি হয়েছে দেখলেন বাঘের উপরও টাগ আছে জঙ্গলে গিয়ে দেখে সিংহ মামা ফুপে ফুপে আসতেছি আমার চান্দা ঠিক মতো দেও তো কে সিংহ মামা হুজুর এত ফু দিতে পারলেন লাস্টে আরেকটা ফু দিয়ে দেন হুজুর আমি যেন সিংহ মামা বনের রাজা হতে পারি লাস্ট ফু দিলেন কি হয়ে গেল লায়ন সিংহ সিংহ হওয়ার পরে দেখে ওই আগের সিংহগুলো পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি পুরান পাগলে নতুন পাগলের নতুন পাগলের আমদানি আগের যে লায়ন সিংহগুলো ছিল সেই সিংহগুলো পুরাতন সিংহগুলো না খাইতে না খেতে 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 শুয়ে গেছে পেট আর পিঠ এক হয়ে গেছে নতুন পাগলের আমদানি বলেন কোন পাগলের তো পায় না হুজুরের কাছে হুজুর হুজুর আপনার দিয়ে কিন্তু আমি ইঁদুর থেকে মার্শাল্লা কি বিড়াল থেকে কুকুর থেকে শিয়াল থেকে বাঘ থেকে হুজুর মাল পায় না মাল নাই খাবার পায় না বাবা কি করবো হুজুর কিছু কিছুই পাচ্ছি না টার্গেট করছে কারি। এবার খাবে কারে বলে বাবা তুমি আমারে খাবা আমারে খাবা আমি না তোমার ছোট ছোট করে বড় করছি আস্তে আস্তে করে তোমার না আমি আস্তে আস্তে করে কি করেছি পদঘাট চিনাইছি রাস্তা চিনাইছি ময়দান চিনাইছি 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 মাইক তোমার না আমি চিনাইছি এখন আমারে খাইতে হুজুর আপনারে শেষ করব বলে না আমার যেহেতু শেষ করবা তা আমি সুন্দর করে পবিত্র হয়ে আসি তারপর আমার শেষ করো আমি গোসল করি উজু করে গোসল করে এসে বলে বাবা আমার যেহেতু খাবা তাহলে কথা আছে আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে তারপর আমারে খাওয়া খাওয়ার আগে একটা ফু নিয়ে যায় এবার চিন্তা করছে ওরে রে বাপ বনের রাজা তো লায়ন রয়্যাল বেঙ্গল টাইগার এগুলোর চেও যদি এবার যে হুজুর ফু দিবে এটা জানি আমি যে কি হব রে আমি যে কি হনু আমি যে কতদূর পর্যন্ত যাব আমারে আর কেউ চিনি কথা বলে হুজুর বলছে বাবা ফু লাস্ট একটা ফু বাকি আছে শেষ আগের মতো ইঁদুর হয়ে গেছে কি হয়ে গেছে বলুন গর্ত একটা না দুইটা এক গর্তে পানি ঢালবে না আরেক বলেছেন এটা মুনাফিক মার্কা ফুয়াই সাকা বলছেন ফাঁসে এটা এক জায়গায় এর কাছে আতিল আয়েরা এটা পাঠা ছাগলের মতো রসুল্লার হাদিস এক জামা এক জায়গায় যায় এখানে একটা কথা এখানে যায় আর কথা ডাবল স্ট্যান্ডার্ড رل ایک زبا یہ خیرو کی سعادت یہ آمالو اما ایک را تمہارا گھومتی ایک دل تمہارا دل گھومتی একে একে দিল একে জবা তোমার জবান হবে একটি রসুল্লা বলে দিয়েছেন তাজেদুনা সার্রান্নাস ইয়মান কেয়ামাতে জালুয়াজ হাইন তাজেদুনা সার্রান্নাস ইয়মান কেয়ামাতি জালুয়াজ হাইন আল্লাহ যে ইয়াতি বেহা উলায় ওয়াজহীন ও ইয়াতি বেহা উলায় ওয়াজহীন এক মাঠে গিয়ে এক কথা আর এক মাঠে আর এক কথা এক মাইকের সামনে এক কথা আর এক মাইকের সামনে এক কথা এই দলের কাছে এক কথা এই দলের কাছে এক কথা আমার রসুল বলেন এইটা সবচেয়ে ময়দানে নিকৃষ্ট হবে সমাজে এরকম মানুষ নাই অভাব নাই দিন দিন খালি যা যাচ্ছে বেড়ে যাচ্ছে না কমছে কি বলেন বার্সেনা কমছে চেনা দরকার আচ্ছা আমি পরীক্ষা করি আপনাদেরকে নবীর সাহাবির মধ্যে একজন সাহাবির কাছে মুনাফিকদের লিস্ট তালিকা ছিল নাম কি বলতে পারেন ওটা তো নিজে মুনাফিক যার নাম করেছে ও নিজে মুনাফিক একজন সাহাবির কাছে লিস্ট নবীজি দিয়ে গেছেন তার নাম হজরতে হুজাইফা আজকেও জুমার মোট যদি আলোচনায় বলছি যদি কেউ শুনেন পাবেন সেখানে হজরত অমর চোখের ফানি ছেড়ে কাঁদতে কাঁদতে এসে বলি হুজাই লিস্ট খোলো দেখো তো ভাই আমার নামটা আছে নাকি আমার নামটা আমার নামটা আছে নাকি দেখো তো কই রসুল্লাহ বলে দিয়েছেন কাউরে বলা যাবে না লিস্টের কথা হজরত অমর বেকার হয়ে গেলেন আল্লাহ নবীজি লিস্ট করে গেছেন মুনাফিকদের আমার নামটা আছে কিনা আমি তো জানি না একটা কৌশল করলেন হজরতুল খতাবল কি করলেন রাত আসছেন হয় রাত তিনটায় এসে হরত হুজাইফাকে বলছেন হুজাইফা তোমার একটা কথা জিজ্ঞেস করি বলে কি আমি ওমর যদি মারা যায় তুমি কি আমার জানাজা পড়বা সুবহানাল্লাহ বলে কি জিজ্ঞেস করলেন কয়টা বেজে গেছে মানুষ উঠা উঠা করতেছে ওরে বাবা বারোটা একটা দুইটা না না ফজর ফরবে না আরে না এত জজবা দেখায় না ফজর মিস তেলাওয়াত এর তেলাওয়াত করছি ওয়াল ফাজিরে ওয়ালাইয়ালিন আশরে ওয়া সুবহি যা ফাস এটা মনে করেন না পরে বিশাল ঘটনা আছে ফজর মিস করবেন এই ধান না। এই ওয়াজের দরকার নাই যদি ফজর মিস হয় গভীর মনোযোগ আমি অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে গভীর মনোযোগ গভীর মনোযোগ গভীর মনোযোগ তোমার বললেন ভাই হুজাইফা আমি যদি মারা যাই জানা যা আপনি পড়বেন বলে পরব হৈরতমর একটা মুস্কি হাসি দিলেন কালে কেন হাসিটা দিলেন কয় আমি জানি হুজাই বা কোনোদিন মুনাফিকের জানাজা পড়ে না আমার বুঝতে আর বাকি নাই আমি মুনাফিকের লিস্টে আমার নাম নাই দেখছেন কৌশল করছেন সাহাবি হলো তোমার তো যেন তেন ব্যক্তি নয় একত্রিশ লক্ষ বর্গমালের শাসক অমর কত দামেশ্ক যাচ্ছিলেন বহর নিয়ে রাস্তার পাশে বুড়ির বাড়ি বাড়ি ফিরে আসলেন ফিরার পথে বুড়ির বাড়িতে গেলেন মা বিধবা বুড়ি মা ঘরে আছো জি বাবা আছি মা তুমি জানো এ রাস্তা দিয়ে ওমর গেছেন আজকে দলবল নিয়ে বলে জানি না শুধু দেখেছিও দূর থেকে দেখেছি বলে মা তোমার অবস্থা কি বলে আমি তো তিন দিন ধরে খাই না তো আমার কোনো খোজ খবরও নিল না অমর কি করলো না করে আমার চোখের পানি ছেড়ে দিলেন কান্না সাথে যেন ছিল তারা ওকা দল কান্না আর কান্না হাজরাতে অমর দৌড়ে গিয়ে আটার বস্তা গোস্ত গানলেন বললেন বুড়ি মা তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য রুটি বানাবো গোস্ত পাকাইয়া তোমাকে আমি রুটি আর গোস্ত খাওয়াই দেব বুড়িমা কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে পড়লেন হাবিবের সাহাবিক হাজিরা চা আমার চোখের পা এত বেশি আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত যিনি দেখতে পেতেন চক্ষু বন্ধ করি নাহওয়ানদের যুগে নাহওয়ানদের যুদ্ধের সময় তার সেনাপ্রধানকে কমেন্ট করেছিলেন অনেক দূর থেকে ইয়া জাবাল আল রুটি বানানো হল গোস্ত তৈরি হল বুড়িমাকে জাগালেন জাগানোর পরে বুড়িমাকে খাওয়া দিলেন বুড়িমা খেলেন আর বললেন তোমার মতো লোক যদি রাষ্ট্রের খলিফা হতো আমি দেখলাম তুমি তো ওমরের চেয়েও আরো যোগ্য তোমার মতো তো এই রাষ্ট্রের খলিফা হওয়া দরকার জানে না কে রুটি বানানো কে তাকে রুটি বানায় গোস্তু তৈরি করে খাওয়ান দিচ্ছে কে দিচ্ছেন বুড়িমার খবর নাই বুড়িমাকে খাওয়ানো শেষ বুড়িমা দোয়া কলে আল্লাহ ওমর যদি মারা যায় ওমরের মৃত্যুর পরে এই লোকটা যেন খলিফা হয় এই লোকটা যজ্ঞ বুড়িমার কাছে বিদায় নেবেন ইন দ্য সেম টাইম বুড়িমাকে বললেন বুড়িমা তোমার জন্য আমি আটা আনলাম গোস্ত রুটি বানিয়ে দিলাম সবকিছু তৈরি করে দিলাম খাওয়াই দিলাম তোমার খাদমত করলাম বুড়িমা যাওয়ার বেলায় একটু বারো জিজ্ঞেস করলে না বাবা তোমার নামটা কি তা তো বললে না বুড়িমা বুড়িমা বলে বাবা রে আমি তো বয়স হয়ে গেছে অনেক বয় স্বামী নাই আমার আমি মরি আমার দুঃখ দেখার কেউ নাই আমার মনে হয় ব্যস্ত হয়ে পড়েছেন অমর তো আমার কোনো খবর নেয় না অমর তো আমার কোনো খোঁজ খবর নেয় না আমি বুড়িমা হয়ে অমর কোনো খবর নেয় না বাবা তোমার যদি দেখা হয় কখনো অমরের সাথে তাহলে ওমরকে বলবে ওমর তোমার চ যোগ্য ব্যক্তি আমার এখানে এসেছিল যে রুটি বানাই আমার খাওয়াই দিয়েছিল বুড়িমা বললেন আচ্ছা ঠিক আছে তোমার ঠিকানাটা বলে যাও কে তুমি কি বা তোমার নাম কি বা তোমার পরিচয় তুমি বলে যাও এবার হাজরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন বুড়িমা টেনশন করো না ওমরের মতো যোগ্য লোক আর তালাশ করার লাগবে না যিনি তোমাকে আজকের রুটি বানালেন গোশতো পাকায়া যিনি তোমার মুখে খাবার ঘুরায় দিলেন বুড়িমা আমি অন্য কেউ নয় আমি হচ্ছি রাষ্ট্রের খলিফা হাজরাতে অমা আল্লাহ ফাকবা আর সে যুগে রাষ্ট্রপ্রধানরা ছিল এইরকম সুভান আল্লাহ। আল্লাহ আখবাদ মনে রাখবেন মনে রাখবেন অনেক কিছু হয়েছেন তা নয় ফু কিন্তু জনগণের আরো বাকি আছে সর্বশেষ ফু কিন্তু এখনো দেয় নাই ওই ফু দিলে কোনো পাত্তা থাকবে না কথা বলে আমরা চাই না কখনো এই ফুটা যেন কারো দেওয়া না লাগে এই ফু যেন কারো দেওয়া না লাগে এই ফু যেন কারো দা দেওয়া না লাগে আমরা চাই না কখনো কারো করে এরকম ফু পরুক চাই কি। যারা ক্ষমতায় ছিল তারা আজকে হয়ে চলে গেছে অস্তিত্ব নাই নতুন করে যেন আসছেন এক জালেম গেছে নতুন করে যদি আবার জালেম হয়ে আপনি আসেন তাহলে তো যেই লাউ সেই কদুক কথা বলেন জনগণের প্রতি জুলুম করবেন না দ্রব্যমূল্য উদ্যোগতি যেন না হয় দ্রব্য বাড়াবেন না প্রোডাক্টের দাম বাড়াবেন না দখলদারিত্বে যাবেন না দখলদারিত্বে যদি যান জুলুমের মাত্রা যদি বাড়ায় দেন আগের সরকারের যে গতি আপনাদেরও সে একই গতি হবে কথা বলেন আমরা কারো শত্রু নয় আমরা আপনাদের বন্ধু আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি অলি আল্লাদেরকে ভুলবেন না মাথায় উকুন হয়েছে মাথা কেটে ফেলে দেওয়া যাবে না উকুন দূর করো কোন পীর মাজারে যদি ভন্ডামি চলে ভণ্ডামি দূর করো ওই পীরকে গ্রেপ্তার করো মাজারের আল্লিকে গ্রেপ্তার করো আইনের আওতায় নিয়ে আস মাজার ভাঙতে যাবে না মাজার যদি ভাঙ্গায় লাগে প্রফেসর আব্দুল খালেক মাজারে গিয়ে কাফনের কাপড়টা দেখাও পিছনে পালাবার পথ পাবে না যদি মাজার লাগে আসল জায়গাটা খোলো ওইটা তো খুলবা না দুই একটা ইট ভাঙ্গে কণা টনা ভাঙ্গে দিয়া পরিষ্কার করতেছ মনে করছো মাজার ভাংস ওগুলো মাজার ভাঙ্গা নয় যদি মাজার অরিজিনাল ভাঙ্গ তাহলে দেখবা ওইখানে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না তখন দেখবা আটশো বছর নয়শো বছর আগের আল্লাহর অলির মাজারের কাফনের মধ্যে একটু পুরাতন হয় নাই যখন দেখবা দেখো এখনো অব মনে রেখে এখন অব আর নানানদের পাবার স্পিরচুয়াল পাবাদ এটা সাধারণ মনে করো না তুমি আর কবর থেকে উঠে আসতে পারবে না কথা বলেন ভাঙ্গার লাগবে ওইরকম ভাঙ্গ তখন দেখবো তুমি কত বাপের বেটা শোনাও আমার আল্লাহ কি বলে দিয়েছেন আদিসে মান মানহাদ আলিল্লাহ ওয়ালি চান ফকাত আজান তুহবিল হার্ব আল্লাহ রলিদের সঙ্গে যারা দুষ্পরণী করে আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আমার বক্তব্যকে কেউ কাটসাঁট করবেন না আনকাঠ বক্তব্য পাবলিশ করবেন কাটিং শাটিং পেস্টিং করবেন না যদি বক্তব্য কখনো প্রচার করার প্রয়োজন হয় ইউটিউবার যারা আছেন পুরোটাই বক্তব্য দিবেন একটু কাটিং করবেন না কোনো ব্যক্তিকে টার্গেট করে আমরা কথা বল না আমাদের কথাগুলো হয় সামগ্রিক আমাদের কথা হয় কল্যাণের জন্য আমরা কখনো চাই না কয়েকটা প্রশ্ন এসেছে উত্তর দিব শর্ট করে বলে দিচ্ছি ওরস মোবারক শব্দের অর্থ কি ওরস মোবারক ওরস শব্দের অর্থ হলো দুলাহা আরিস থেকে কি ওরস, দুলাহা আনন্দ খুশি খানি পারিভাষিক শাব্দিক অর্থ একটা হলো পারিভাষিক অর্থ একটা হলো ওরফ মানে প্রচলন প্রচলনের মধ্যে ওরস বলা হয় সাধারণত মাহাফিলকে বলা হয় ওরস কি বলা হয় চট্টগ্রামের ওরস একরকম আর উত্তরবঙ্গের ওরস বলে বোঝা যায় সাধারণত ভন্ডামি যেখানে বলে গান বাদ্য ঢোল তবলা আবার অনেক জায়গায় ওরস বলতে মাহফিল হয় আলোচনা হয় এই জন্য অর্থ হবে হুজুর জানতে চায় এবং মাজারে গান বাজনা করা কি গান বাদ্য ঢোল তবলা সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারাম চার ফতোয়া কে হানাফি সাফি মালিকি হাম্বলি চার ইমামের ফতোয়া ওয়ালামান ইস্তিমা আল গেনা ফেস্কুন গান শোনা ফাসিকি ও জুলুসুফি গা নে ফাকুন গানের মসজিদ সে বসাবোনা ফেকি ও বিহা কুফরুন গান শুনি নাচানাচি ফলাফলি গানের সাবরে হাবু খাওয়া ওই গান যে গান কোরান শুন্য বিরোধী মানুষের চরিত্র বিদম্সি গান ইমান হারা বৌ থাকলে তালা খওয়ার সম্ভব বলা সুরতুলক মানে অমিন নেশ মহেশতরি লাহুয়াল হাদিস র সুলা বলে দিয়েছেন দেড় হাজার বছর আগে سنن ترمجر حدث اجا اتو كجال فايو دوالا والامانة مقدمة والزكاة مقدمة تول مال غير الدين انتا رجل امرته واقع امم صدقة واق صحبه وجارت الاسوات بالمساجد وساد القبيلة فانسكم وكان زائم القوم ارجلهم وقرم رجل مقبت شر وجارت القينات والمعاجب وشربت الخمر ولانا آخر حاج الامة اولها فارتقب عند ذلك ريحا حمرا وزلزلة وخصفا ومسخا وقذفا رواه الترمجي পৃথিবীর বিপর্যয় হবে চোদ্দ কারণে তার একটা অন্যতম কারণ হচ্ছে গান বাদ্য ঢোল তবলা একতারা সেতারা আউল বাউল ফাউল এগুলো বেড়ে যাবে তবনা এক মিলাদুন্নবী পালন করার সম্পর্কে জানতে চাই করোনা হাদিসে আসে কিনা এই ব্যাপারে আমরা বই লিখে দিয়েছি ছয়শ ষোলো পৃষ্ঠার নিঃসন্দেহে পবিত্র ঈদি মিলাদুলনীদ সল্লাহ সাল্লাম এটি কোরআন এবং সুনার সরাসরি না হলেও ইশারা ইঙ্গিতে এবার আতন্নাস ইশার আতন্নাস দালাল নাস ইকতিজা উন্নাস কোন একটি নসের মাধ্যমে এগুলো প্রমাণিত যদি সরাসরি থাকতো তাহলে তো এগুলো ফরজ হয়ে যেত তবে নবীর বৃত্তান্ত ইস্টাবলিশ করা উম্মতের জন্য ফরস উম্মতের জন্য কি কারণ কাফের বেদিন বেইমান বলে দিয়েছেন যে ঈদ এ মিলাদুন নবীর দলিল বুখারি মুসলিম থেকে প্রমাণিত সহি বুখারি পাঁচ হাজার ছয়শ এক আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহুমা থেকে হাদিসটি বর্ণিত কাদিমান নবী সালাম আল মাদিনা আল মনোয়ারা আসুরার হাদিস এই হাদিস দ্বারা তিনি প্রমাণ করেছেন ঈদ এ নবী প্রমাণিত আরেকটি হাদিস মজমাউল সবায়দ বা মাম্বাউল ফয়েদ আলমুজামুল কাবির তবরানি চার হাজার দুইশো এক সেখানে লেখা আছে

নবীর জন্মে খুশি হয়ে আনন্দ আতিশয্যে দাসী আজাদ করার কারণে তার কবর আজাব হালকা হয়েছিল উম্মতে মোহাম্মদী নবীর প্রতি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান এনে নবীর সুন্নত পালন করে নবীর জন্য যদি ঈদ মিলাদুল নবী পালন করে বেসরা কোনো কাজ না করে বেদাতে সাইয়া না করে আমার বিশ্বাস এই কাজের দ্বারা মমিন মহেদ এদের কবরে আজাবটাও আল্লাহ হালকা করে দেবেন আমি আর কি বলবো ইমাম রায় বলে গেছেন সুতরাং আমার কোনো বক্তব্য নাই ইমামদের বক্তব্য আমার বক্তব্য তবে কোনো মসজিদের ইমাম যদি বলে ইদ মিলার দনবি নাই ওরে দররা মারা দরকার ঠিক ঠিক ইদার হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানি বলে গেছেন ইমাম সাফি বলে গেছেন ইমাম সাহাবি বলে গেছেন আহা ইমাম রুনদি বলে গেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমামে কসতাল্লাহ نے المواهب اللادুনিয়ার মধ্যে এটাকে সাইয়দুল আয়াত বলেছে আয়াত বলেছেন ঈদের শরআইত বলেছেন এটা সাফার জোর না এত সোজা না আমরা সাফার জোরের কথা বলি না ঠিক সুন্নি জামাতে থাকার উপকারিতা কি সুন্নি জামাতে থাকার উপকারকে আহলে সুন্নাল জামাত যারা তারা জান্নাতি হবেন তারা কি হবেন কোরআনে আল্লাহ বলেন ইয়াওমা তাবিয়াদু উজুহ ওয়া তাসওয়াদু উজুহ কামতে এক দলের চেহারা উজ্জ্বল হবে আরেক দলের চেহারা কুৎসিত কালো হবে ইবনু আব্বাস রাজি আল্লাহ তালহমা করেছেন যাদের চেহারা উজ্জ্বল হবে হুম আহলুসুন্নাওয়াল জামা তারা হলো আহলুসুন্নাওয়াল জামা যাদের চেহারা কালো হবে কুচ্ছিত হবে এরা হলো বেদাতি ভণ্ড প্রতারক বেসরা তারা মহিলারা পীরের দরবারে কিভাবে যাবে মহিলারা আপন জায়গায় আপনদের কাছে তারা তরিকা মস্ক করতে পারবে মহিলাদের সবচেয়ে বড় পীর হলো তার স্বামী নিজের স্বামীর অনুমতি ব্যতী রেখে যেখানে নফল নফল রোজা রোজা রাখা রাখা আত্মশুদ্ধির দরকার তবে নারীদের আত্মশুদ্ধির জন্য তার স্বামীকে বলবে তুমি হক্কানি পীরের দরবারে যাও হক্কানি পীরের কাছে সোহবত নিয়ে আসো আর তুমি আমাকে সোহবত দিবা স্বামীর কাছে তিনি ভাই আত নিবেন আকবার বলেন এখন আপনি বাড়িতে নিজের বাড়ি সেরে আপনি দাওয়াতের জন্য বায়াতের জন্য গেলেন আর জায়গায় পঞ্চাশ কিলো একশো কিলো দূরে আপনি যাওয়ার পথে আপনাকে করে নিয়ে এমন বায়াত দিবে গেলে আর খবরে থাকবে না রকম কাজ করবেন না কখন জন্য আমি জানি শুক্রবার দিন সবার আগে মসজিদে গেলে প্রথম জন উঠ করবেননি সব পায় আপনি সত্য জন সহি মুসলিমের হাদিস মেসকাতে আছে কিতাবুল জমা বুখারিতে আছে ম্যান আতা মসজিদান অউয়ালান গুদুৱান প্রথমে যিনি মসজিদে গেলেন ফ্যাননামা কাররাবা বাদানাতান সেজন্য একটা উট কুরবানি করলো কাররা ক্যান্নামা কাররাবা বাকারাতান দ্বিতীয়বার যিনি গেল সেজন্য গত দুই দিন আগেও হাদিস পরাসি সহি মুসলিমে স্পষ্ট হাদিস লেখা বুখারিতে হাদিস লেখা মেস্কাতে আছে কিতাব উল্জমা সেই জন্য একটা দাবি কুরবানি করলো এরপরে যিনি গেলেন ইনি একটা দুম্বা কুরবানি করেন সর্বশেষ যিনি যাবেন একটা ডিম আল্লার রাস্তায় দান করছে আচ্ছা সোয়াব পায় এভাবে পর্যায়ক্রমে সকলে সোয়াব পাই এখন জানতে চাই ওয়াজের সভাপতি সহসভাপতি পর্যায় করা কি লিখছে এখন জানতে চাই ওয়াজের এক নং সভাপতি দুই নং সহসভাপতি পর্যায় করা কি সোয়াব বুঝলাম সভাপতি হলে এই তো সবের কি আছে সভাপতি যিনি হবেন উনি তো ওয়াজগুলো শুনবেন যতবার সুমান বলবেন যতবার আলহামদুলিল্লাহ বলবেন প্রত্যেকটা সব তো উনি পাচ্ছেন কথা বলে পাবেন না আর অনেক সভাপতি আছে সভাপতি নামে থাকে মাহিলা আসে না অসুস্থ মাজুর ল্যাংরা লুলারে সভাপতি বানায় আছে না এরকম এইরকম সভাপতি হয়ে লাভ কি ল্যাংরা লুলার সভাপতি বাথরুম ও গোসুরখানা একসাথে থাকলে পার্টিশন ছাড়া এক্ষেত্রে উজু করলে উজু হবে। যদি আলাদা থাকে কলটা বাথরুম থেকে এবং প্যান যে আসে প্যানের কোন সিটা যদি আপনার গায়ে না পড়ে তাহলে আপনার কোনো বাধা নেই উঁজু করতে পারবেন যদি মনে করেন যে কনজাস্টেড এরিয়া জায়গাটা খুব শর্ট অল্প জায়গা প্যান আপনি উঁজু করলে প্যানের আপনার পানি প্যানে গিয়ে ওই প্যানের পানি আবার প্যান বলতে এইটা ওই কমরটা ওইটার পানি আপনার গায়ে সিটে আসবে তাহলে মাঝখানে একটা কাপড় দিয়ে দিবেন কি দিয়ে দিবেন এখন ওর আধুনিক যত টয়লেট হচ্ছে বাথরুম গুলো হচ্ছে সবগুলোতে ওইটা উঁচু করে রাখে ওইটা আলাদা এদিকে আলাদা কথা বলেন ঠিকই না এগুলো আলাদা আলাদা করবেন আর কি আরো এক শেষ মধ্যে নষ্ট হয়ে যাবে হুজুরের গালি দিয়ে কেলেক সে ঘরের ভিতর যদি মৃত বা বাবার পীরের ছবি থাকে তাহলে কি নামাজ হবে না ছবি তোলাও হারাম রাখাও হারাম বিনা প্রয়োজনের ছবি তোলা হারাম বিনা প্রয়োজনে ছবি তোলা কি এটা একটা ভাইরাস রোগ আলেমন আমাদের হুজুর একটা ছবি তুলি হুজুর একটা এ করি এগুলো ভাইরাস হারামটা হারাম মনে করে না এমন একটা সময় আসবে মানুষ হালালকে হারাম মনে করবে হারামকে হালাল মনে করবে হ্যাঁ প্রয়োজনে আজ জরুরাত তুবি হল মাহাজুরাত হিসাবে আজ জরুর আতু তুবি হল মাহাজুরাত প্রয়োজনের ছবি তোলা যাবে বিদেশে যাবেন হস করবেন পাসপোর্ট করবেন প্রয়োজন আর লাইভ এটা জায়েজ আছে ওলা মা এখানে বলছেন লাইফটা জায়েজ কারণ স্বাভাবিক যেটা আর এটাও একই সেম টু সেম একটা মানুষকে এমনি আপনাকে দেখলাম আয়নায় দেখা যেমন সরাসরি দেখা সমানে না এটা কোনো বিকৃত হল না নিষেধ যেটা করা হয়েছে অঙ্কন করা যদি কেউ ছবি অঙ্কন করে আল্লাহ কামতের দিন বলবে তুমি এটা ছবি অঙ্কন করছো এটার মধ্যে জীবন দাও তখন তো জীবন দিতে পারবে না তখন পিছন দিয়ে লাল সুতা বাইর হবে কথা বলেন জোরে বলেন ছবিকে তাজিম করা যাবে না বলেন ছবিকে তাজিম করা যাবে মৃত মা যদি বেশি বেশি স্বপ্নে দেখি তাহলে কি করতে হবে মা বাবার জন্য একটু মিলাদ দেন গরিব দুঃখিরকে খাওয়াই দেন ফরজ গোসুলের আগে কি সংসারে কাজকর্ম করা যাবে যতদূর সম্ভব দ্রুত ফরজ গোসলটা সেরে নেবেন যেকোনো সময় আপনার মৃত্যু তো চলে আসতে পারে হুজুর নামাজের মধ্যে দাঁড়ালে মনের অনেক কিছু চিন্তা ভাবনা আসে চোখে অনেক কিছু ভাসে আমার নামাজ কি সহি হবে নামাজ আপনি পড়তে থাকেন নামাজ তবে নামাজ পড়তে থাকবেন ঠিক নামাজের মধ্যে খুশু খুদু আনার জন্য আপনাকে জিকির করতে হবে তওবা করতে হবে পীরের হাতে বায়াত আপনার জন্য ফরজ হবে তাসকে নফস আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনাকে তাহলে আপনার দেলটা সাপ কয় দেখো কয়টা কষ্ট। দেখছেন কারণ হাই হাই

যেখানে কবরে বসা নিষেধ সেখানে এসছেন যা করবে মহিলার কবরে এটা কবিরা গুণ কবরে বসা যাবে নাকি কবরে পারা যাবে নাকি না 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 এগুলো কাজ করবেন না আল্লাহ সবাইকে কবুল করুন সকলে সুরায় ফাতে পড়ুন তিনবার সুরায় খাস তিনবার কয়েকবার শরীফ পড়ুন যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে সকলে বসে যান মেহরবানি করে দাঁড়িয়ে একটু কাতার গুলো সোজা করেন দাঁড়ান বাবা তাবারুকে দায়িত্বে জানাচ্ছেন দ্রুত তাবারুক নিয়ে আসেন